Bhajan class of standard 1, good morning today. তোমাদের তো সেকেন্ড টার্ম এক্সামে যে রিডার বই থেকে যে গল্পগুলো ছিল তার মধ্যে এ পেয়ার অফ গোটস গল্পটি পড়া হয়েছে। তারপরে সেই গল্পের সঙ্গে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেন তো আমি তোমাদেরকে ভিডিওতে বুঝিয়েও দিয়েছি। বোঝানোর পরে তোমাদেরকে প্র্যাকটিস দেওয়ার হিসাবে বই থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। তোমাদের তো ইতিমধ্যে সেগুলো করে ফেলবার কথা। দুটি কোশ্চেন বাকি রয়েছে, সম্ভবত জি এবং এইচ। ওটা পিডব্লিউ হিসাবে তো সকালবেলায় আজকে পেয়ে গেছে, হয়তো ওগুলো পড়ে রাখবে। আমরা এখন তোমাদের ডেস্ক ওয়ার্ক বইয়ের পেজ নাম্বার 20 চ্যাপ্টার 9, ডেস্ক ওয়ার্ক বইয়ের চ্যাপ্টার 9 তোমরা দেখবে ওখানে 1, 2, 3 ডট 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 দিয়ে মেনি এরকম করে একটা লেসন তোমাদেরকে দেখানো হয়েছে। অর্থাৎ ওখানে তোমাদেরকে যেটা শেখানো হবে যে কোনো একটি জিনিস একটি থাকলে আমরা যেরকমটি বলি শব্দ বা ওয়ার্ডটিকে, একের বেশি হলে পরে তার সঙ্গে আমরা কী যোগ করব, একের বেশি হলে পরে কমন ইউজ যেটা এস যোগ করতে হয়, কেমন একের বেশি হলেই এস যোগ করতে হয় সেই শব্দটির সঙ্গে। যেমন ধরো পেন একটি শব্দ ওয়ার্ড, এটা নাউনের ক্ষেত্রেই হয়, হ্যাঁ অন্য ওয়ার্ডের ক্ষেত্রে নয়। কিন্তু পেন এটা যদি একের বেশি হয়, যদি টু পেনস বলি, দুটি পেন বোঝাতে চাই তাহলে টু পেনস হবে, যদি তিনটি পেন বোঝাতে চাই থ্রি পেনস হবে, এরকম যদি অনেকগুলো বোঝাতে চাই তাহলে মেনি পেনস হবে। তো আমি একটি পেনের ক্ষেত্রে পেন বলছি, পেন মানে কলম বা পেন একটি বা একটিকে বোঝাচ্ছে, ধরো ওয়ান পেন। কিন্তু যখনই আমি একের বেশি বোঝাতে যাইব তখনই কিন্তু এস যোগ হয়ে যাবে, তখন কিন্তু শুধু পেন বসালে পরে ভুল হবে, পেন্স, তখন পেন্স হবে, এসটা যোগ হয়ে যাবে। তো এইরকম শব্দগুলোর সাথে কখনো এস যোগ হবে, কখনো ই এস যোগ হবে, কখনো শব্দের মধ্যে শেষে এফ থাকে, এফই থাকে, সেগুলো চেঞ্জ হয়ে যায়। তো তোমাদের এখানে অনেকগুলো নিয়ম এখানে করে করে দেখানো আছে, আমি প্রত্যেকটা নিয়ম ধরে ধরে তোমাদেরকে একের বেশি এই ওয়ার্ডগুলো হলে পরে বা জিনিসগুলোকে বোঝালে তোমাদেরকে কী এস যোগ করতে হবে, না ইএস যোগ করতে হবে, না কী যোগ করতে হবে, সেটা তোমাদেরকে আমি এখানে বই ধরে নিয়ম ধরে ধরে করিয়ে দিচ্ছি। তোমরা একবার দেখে নাও, আমি তোমাদেরকে এই টাস্কটাই আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে করে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, তার উপরে ভিত্তি করে নেক্সট ডেতে তোমাদেরকে আমি পিডব্লিউ দেবো, সেই পিডব্লিউগুলো তোমরা পিডব্লিউর খাতায় করবে। কেমন, এখানে দেখো প্রথমেই বলেছে যে এস যোগ করার নিয়ম, শব্দের সাথে এস যোগ করতে হবে। তো এখানে ওয়ান বার্ড আছে, ওয়ান বার্ড হলে ওয়ান বার্ড, যখনই এখানে থ্রি বলেছে তখন থ্রি বার্ডস হয়ে যাবে, অর্থাৎ বার্ডের সাথে একের বেশি বোঝাতে গেলেই এস যোগ হয়, বার্ডস। এরকম পেন্সিল আছে, পেন্সিল আছে, পেন্সিল একের বেশি হয়ে গেলেই তখন কী হবে, পেন্সিলস হবে, তখন কিন্তু শুধু এস যোগ হচ্ছে। কেমন, বয় আছে, বয় আছে, বয় যখন এখানে তোমাকে এস বা এস যোগ করতে বলেছে যে কোন শব্দে তোমার এস যোগ হবে, প্রথমে একটা করে দেওয়া আছে যে ওয়ান বার্ড থ্রি বার্ডস, ওয়ান বার্ডের বার্ডে কিন্তু এস যোগ হয়নি কিন্তু থ্রি বার্ডস এখানে এস যোগ হয়েছে। ওয়ান পেন্সিলে তাহলে কি এস যোগ হবে, হবে না, ওয়ান পেন্সিলে এস যোগ হয়নি, এই যে পেন্সিল। কিন্তু ফোর পেন্সিল বললে পরে হবে, হবে না, ভুল হবে, তখন কিন্তু তোমাকে ফোর পেন্সিলস করতে হবে। এই বইয়ে এখানে যেটা তোমাকে করতে বলেছে এখানে ফোর পেন্সিল হবে না, পেন্সিলস হবে, তাহলে তুমি এসটা লেখো পেন্সিলের পরে, তাহলে ফোর এখানে পেন্সিল আছে কিন্তু এটা পেন্সিলস করতে হবে। টু বয়, টু বয় হবে নাকি টু বয়েজ হবে, দেখো
টু মানে একের বেশি, তাহলে বয় শুধু হবে না, বয়স হবে, টু বয়স। মেনি হ্যাট হবে না হ্যাটস হবে? মেনি মানে অনেকগুলো, একের বেশি, তাহলে হ্যাটের সাথে এস যোগ হবে। তোমাকে এখানে এইটুকু জায়গায় এস কোথায় কোথায় যোগ হবে, যোগ করা নেই, সেটা তোমাকে যোগ করতে বলেছে। তুমি কি বুঝলে যে একের বেশি বোঝালে এই ধরনের শব্দের সাথে এস যোগ হয়? এখানে দেখো বুক আছে, তারপরে মেনি আছে, মেনি বুক হবে নাকি বুকস হবে? বুকস হবে, বুকসটাই হলো ঠিক। কিন্তু এ জাগ আছে, আছে এ জাগ, এ জাগে কি জাগস হবে? দরকার নেই, কারণ জাগ এখানে একটি বলেছে, কাজে এর শেষে এস যোগ হবে না। এইভাবে তোমাকে এস যোগ করাটা শেখানো হলো। এখন দেখো বি ক্যাটাগরিতে বা বি আইটেমে এখানে একটা নিয়ম বলা হয়েছে, সেই নিয়মটি কি? যে শব্দগুলো, যে শব্দগুলোর শেষে, যে শব্দগুলোর শেষে কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর শেষে ইএস যোগ হয়, ইএস যোগ হয়, যোগ হবে কি? ইএস। কিছু শব্দ আছে সেই শব্দগুলোর শেষে যদি একের বেশি বোঝানো হয় তাহলে ইএস যোগ করতে হয়। সেই শব্দগুলোর শেষে তুমি এখানে দেখো ওয়ান ম্যাচ রয়েছে, তাহলে থ্রি ম্যাচেস করা হয়েছে, এখানে এটা করে দেওয়া হয়েছে। ওয়ান ড্রেস আছে, টু ড্রেসেস হবে। ওয়ান বক্স আছে, মেনি আছে, মেনি বক্সেস হবে। কিন্তু এখানে তোমাকে আমি একটা ফর্মুলা দিচ্ছি, ধরো কোনো শব্দের শেষে এস যদি থাকে বা ডাবল এস যদি থাকে বা এসএইচ যদি থাকে বা সিএইচ যদি থাকে বা এক্স যদি থাকে, এরকম যদি কোনো শব্দের শেষে থাকে কী কী, এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, আমি তোমাদেরকে খাতাই করে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, তাও এখানে একবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেটা বুঝে নাও। কোনো শব্দের শেষে যদি এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, সাধারণত এই লেটারগুলো এইভাবে থাকে, সেই শব্দের যখন নাম্বার চেঞ্জ করতে যাবে, তোমাদেরকে একটা কথা বলি, দেখো তোমরা একটু ওই স্ট্যান্ডার্ড থ্রিতে তোমাদেরকে এটাকে ভেঙে শেখানো হয়, আলাদা করে নাম্বার শেখানো হয়, একটাকে সিঙ্গুলার নাম্বার বলে, একটাকে প্লুরাল নাম্বার বলে। সংখ্যা এক, কোনো শব্দের সংখ্যা এক হলে পরে সেটাকে সিঙ্গুলার নাম্বার বলা হয়, আর যদি একের বেশি হয় সেটাকে প্লুরাল নাম্বার বলা হয়। তো এখানে তোমাদেরকে ওয়ান, তারপরে টু, থ্রি অথবা মেনি, এইভাবে এক এবং একের বেশি শব্দগুলোকে শেখানো হয়েছে যে পরিবর্তনটা কী করা হয়, এস যোগ হবে কখন, ইএস যোগ হবে কখন। তো সেকেন্ড নিয়মে হচ্ছে তোমাদেরকে ইএস যোগ করার কথা বলা হয়েছে। তো আমি তোমাদেরকে এখানে কতগুলো শব্দ দিয়েছে, মাত্র তিনটি শব্দ, আমি তোমাদেরকে একটা ফর্মুলা দিয়ে দিলাম, যে শব্দের শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স এগুলো থাকে, সেই শব্দগুলোর যখন প্লুরাল নাম্বার করি, অর্থাৎ একের বেশি নাম্বার বোঝানো হয়, একের বেশি নাম্বার বোঝানো হয়, তখন কিন্তু ইএস যোগ হয়ে যায়। যেমন ধরো আমি ওয়ানের দিকে লিখে রাখি বাস, বাসের শেষে কী আছে? এস আছে, এটাকে যখন আমি একের বেশি বোঝাবো তখন হয়ে যাবে কি? বাসেস। এখানে ইএস যোগ হলো, হয়েছে তো, ইএস যোগ, বাসেস হলো। এরকম এখানে তোমাদেরকে ম্যাচ দিয়েছে, ম্যাচ, তাহলে হচ্ছে ম্যাচেস। ম্যাচ খেলা। দেখো ড্রেস, ড্রেস মানে পোশাক, এখানে ডাবল এস আছে, এখানে ডাবল এসের একটা ফর্মুলাই দিয়েছি, এই ডাবল যখন ড্রেস, যখন একাধিক ড্রেস বা একের বেশি ড্রেস বোঝাবে তখন হয়ে যাবে ড্রেসেস, ইএস যোগ হয়ে গেল, তা ডাবল এস থাকলে পরে ইএস যোগ হয়ে যায়। তারপরে এখানে আছে বক্স আছে, কোনো শব্দের শেষে যদি এক্স থাকে তাহলে পরে
তারপর ওডার নাম্বার বা একের বেশি নাম্বার বোঝানো গেলে পরে বোঝাতে গেলে তখন ইএস যোগ হয়, বক্সেস হয়ে গেল। হলো এই হচ্ছে তোমাদের বি আইটেমে যা শেখানো আছে তাই। এরপরে আইটেম সিতে শেখানো আছে, দেখেছো সবাই? আচ্ছা, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম লিখে সবটা পাঠিয়ে দেবো, তোমরা দেখবে সেখানে। আচ্ছা, সি ক্যাটাগরি বা সি আইটেমে দেখো এফ আছে, এফ অ্যান্ড এফ ই। কোনো শব্দের শেষে যদি এফ এবং এফ ই থাকে, এফ এবং এফ ই থাকে, এটা চেঞ্জ হয়ে গিয়ে একের বেশি বোঝাতে গেলে ভি ই এস হয়, ভি ই এস যোগ হয়ে যায়। এফ বা এফ ইটা উঠে যায়, পরিবর্তে ভি ই এস করতে হয়, তাহলে পরে সেটা একের বেশি সংখ্যাটা হয়ে যায় সেই শব্দগুলোর ক্ষেত্রে। যেমন ধরো এখানে একটা তোমাদেরকে দিয়েছে, ওয়ান লিপ করেছে, লিপ বললে পরে একটাকে বোঝাবে, তো ওয়ান লিপ করেছে, তো সেই লিফের যখন চেঞ্জ হবে, নাম্বার চেঞ্জ হবে, তখন কিন্তু লিভস হয়ে যাবে, অর্থাৎ এই শেষের এফটা উঠে গিয়ে এটা অমিট হবে, উঠে যাবে, উঠে গিয়ে ভি ই এস হয়ে যাবে, তাহলে একের বেশি পাতা সেটাকে বোঝানো যাবে, বোঝা যাও। এরপরে দেখো এখানে তোমাদেরকে থ্রি দিয়েছে, থ্রি লিপস আছে। এরপরে দেখো নাইফ আছে, নাইফ, নাইফ, নাইফের শেষে শব্দ, শব্দ শেষে অক্ষরগুলো কি, এফ আর ই, তাই না? তো এফ ই চেঞ্জ হয়ে যাবে, যদি একের বেশি নাইফ বোঝানো হয় তাহলে নাইফস করতে হবে, তাই না? এই যে ভি ই এস হয়ে গেল, এফ ই চেঞ্জ হয়ে ভি ই এস হয়ে গেল, নাইফস। এরপরে আছে কাফ, কাফ হচ্ছে কি, বাছুর, তাই না? বাছুর হচ্ছে কাফ, অর্থাৎ বেবি কাউ, তাই না, কাফ। তো এখানে ফোর কাফের কথা বলেছে, তাহলে কাফটা এই শেষে এফ আছে, এফ চেঞ্জ হয়ে গিয়ে কী হবে, কাফস হয়ে যাবে, এই যে এফটা চেঞ্জ হয়ে ভি এস হয়ে গেল। এরকম বলেছে সেলফ, সেলফের কথা বলেছে, সেলফ, সেলফ হচ্ছে দেওয়ালে সাধারণত থাকে, কাঠের তৈরি হয়, সেলফ তাক থাকে, বইপত্র রাখার জন্য সেলফ তৈরি করা হয়। তো এখানে যখনই একের বেশি সেলফ হবে তখন কি শেষে এফ আছে, সেলস হয়ে যাবে, তাই না, ভি ই এস হয়ে যাবে, এফটা উঠে গিয়ে, এই যে এফ উঠে গিয়ে ভি ই এস হয়ে গেল, সেলস। এটা গেল আইটেম সি। আইটেম ডি, আইটেম ডিতে আছে, তোমরা আজকে একবারে সবটা দেখে নাও, বারে বারে তোমরা দেখবে, আমি আজকে একবারই করিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এটা লিখে বুঝিয়ে দেব। আইটেম ডিতে আছে, যদি ওয়াই থাকে কোনো শব্দের শেষে, এর একটা নিয়ম আছে, তোমরা এখন যতটুকু শেখার মতো তোমাদের জন্য সেটুকুই শেখো। ওয়াই থাকলে পরে ওয়াইটা উঠে যাবে, উঠে গেলে পরে, উঠে গিয়ে যখন একের বেশি বোঝানো হবে সংখ্যাটা, তখন আই ই এস হয়ে যায়। যেমন ধরো এখানে আছে, এখানে দিয়েছে ডেইজি, ডেইজি ফুল, তাই না, ডেইজি, তো ডেইজি হচ্ছে যখনই একের বেশি এই ডেইজি ফুল হবে তখন ডেইজিস হয়ে যাবে, ওয়াইটা উঠে যাবে, ওয়াই উঠে গিয়ে এই আই এস হবে, একের বেশি যখন ডেইজি ফুলকে বোঝাবো। এখানে মেনি ডেইজিস করেছে, ফেয়ারি, তোমরা পরীর কথা জানো, ফেয়ারি, পরীর এই ওয়াই উঠে গিয়ে হয়ে যাবে আই ই এস, ফেয়ারিস, অর্থাৎ একের বেশি পরি বোঝানো হচ্ছে। আমি আর একটা শব্দ দেখাই তোমাদেরকে, ফ্লাই, ফ্লাই হচ্ছে মাছি, এই ফ্লাই যখন একের বেশি হবে তখন হবে ফ্লাইস, ঠিক আছে, এই একটা নিয়ম তোমাদেরকে করিয়েছে। আচ্ছা, ও ফ্লাই এখানে আছে। আচ্ছা, বেবি, বেবি শেষে ওয়াই আছে, ওয়াই উঠে গিয়ে হয়ে যাবে আই ই এস, বেবিস, তাহলে একের বেশি যখনই বেবি বোঝানো হবে তখন বেবিস হয়ে যাবে, কেমন?
এই যে নিয়মটি তোমরা দেখলে যে ওয়াই শেষে শব্দ শেষে ওয়াই থাকলে যখন ওটাকে একের বেশি নাম্বার আমি করতে যাব তখন আইএস যোগ হবে, ওয়াইটা উঠে যাবে, ওয়াই উঠে গিয়ে আইএস হবে। ডেজি ছিল, ডেজিস হয়েছে, আইএস হয়েছে। এই ওয়াই উঠে গিয়ে ফেয়ারিস দেখো আইএস হয়েছে। বেবির ক্ষেত্রেও তাই, ওয়াই উঠে গিয়ে আইএস হয়েছে। ফ্লাইয়ের ক্ষেত্রেও তাই। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, তোমাদেরকে সেটা জানতে হবে। সেই কথাটি হলো, ধরো এখানে ওয়াই আছে ঠিক কথা শেষে, কিন্তু এই ওয়াইয়ের আগে, আচ্ছা আমি এটাকে দেখেই দিচ্ছি, আমি তোমাদেরকে এখানে কোশ্চেনে দেবো না ঠিক কথা, কিন্তু এইটুকু তোমাদেরকে শিখিয়ে দিই। কিন্তু এই যে ওয়াইটা রয়েছে শেষে, এই ওয়াইয়ের আগে যে লেটারটি আছে সেটা কি কোনো ভাওয়েল না কনসোনেন্ট? নিশ্চয়ই কনসোনেন্ট, এস এস কি কনসোনেন্ট। এইখানে যে ফেয়ারির ওয়াই রয়েছে তার আগে যে লেটারটি রয়েছে আর, ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। এই যে ফ্লাই শেষে ওয়াই রয়েছে তার আগে যে লেটারটি রয়েছে সেটি কি কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট, এল কনসোনেন্ট। এই যে বেবির ওয়াই, এই ওয়াইয়ের আগে যে লেটারটি রয়েছে বি, কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট। ওয়াইয়ের আগে কিন্তু কনসোনেন্ট থাকতে হবে, কিন্তু যদি কোনো ভাওয়েল থাকে তাহলে কিন্তু এই ওয়াই আর উঠবে না একের বেশি নাম্বার করতে গেলে। যেমন ধরো বয়, বয় বয়ের শেষে কী আছে? ওয়াই আছে। কিন্তু আমি যখন একের বেশি বয় বোঝাবো তখন বয়স করব, কিন্তু এই ওয়াই উঠল? উঠল না। কিন্তু এই ওয়াই কিন্তু উঠবে না। কেন উঠবে না? যেহেতু এখানে শেষে ওয়াই থাকলেও তার আগে একটি ভাওয়েল আছে, কিন্তু এখানে কি ভাওয়েল ছিল? এখানে কনসোনেন্ট ছিল, সেই জন্য এই ওয়াই উঠে গিয়ে আইএস হলো। কিন্তু এই ভাওয়েল উঠে যাবে না, সেই জন্য এখানে ওয়াই উঠবে না। এই ভাওয়েলটা এখানে ভাওয়েল রয়েছে, ওয়াইয়ের আগে ভাওয়েল আছে, কাজে এই ওয়াইটা উঠে যাবে না, অমিট হবে না। এই ওয়াইয়ের থাকবে সঙ্গে শুধু এস যোগ হয়ে একের বেশি নাম্বারকে বোঝানো হবে। এরকম আরও একটি শব্দ আমি দেখি, যেমন ধরো কি, কি মানে কি? চাবি। তো কি যখন হবে, এর যখন একের বেশি চাবি বোঝাবো কি হিসাবে? এই ওয়াই শেষে ওয়াই রয়েছে, কিন্তু ওয়াইয়ের আগে যে লেটারটি আছে ই আছে, এই কনসোনেন্ট না ভাওয়েল? ভাওয়েল। তো কাজেই এই ই, এই ওয়াইটা উঠে যাবে না। যখন একের বেশি কি বোঝাবো তখন কিজ হবে, ওয়াইটা থাকবে সঙ্গে শুধু এস যোগ হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের আইটেম ডিতে যেগুলো ছিল ওয়াইয়ের চেঞ্জটা আমি করিয়ে দিয়েছি। যেখানে যেটা ওখানে দেওয়া রয়েছে তারপরে যেটুকু তোমাদের জানবার আমি এখানে সেটা বুঝিয়ে দিলাম, এটা কিন্তু মনে রাখবে কেমন? আচ্ছা এরপরে দেখো একদম লাস্ট আইটেম তোমাদের এখানে যেটা দিয়েছে, এছাড়াও অনেক রকমের নাম্বার চেঞ্জ হয় কিন্তু সেগুলো তোমাদের দেয়নি, ওগুলো আমরা এখন করব না। শেষে ও আছে, শেষে যখন ও থাকে এই ওর পরে কি যোগ হবে? ইএস যোগ হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি ও থাকে তার যখন একের বেশি সংখ্যা আমি তৈরি করতে যাব তখন কি যোগ হয়ে যাবে? ইএস যোগ হয়ে যাবে। যেমন ধরো এখন আমি বাফেলো করি, বাফেলো, বাফেলো হচ্ছে মহিষ, বাফেলো হলো যখন একের বেশি বাফেলো বোঝাচ্ছি ইএস যোগ হয়ে গেল, বাফেলোস হলো। শুধু এস কিন্তু এখানে যোগ হবে না, শেষে যদি এরকম ও থাকে। যেমন ধরো মসকুইটো এখানে দিয়েছে, আমি মসকুইটো করাই, শেষে ও আছে তাই না, শেষে ও রয়েছে, তখন এর একের বেশি মসকুইটো বোঝাতে গেলে মসকুইটোস হবে। এই যে মসকুইটোস হয়ে গেল কেমন? ম্যাঙ্গো খুব পরিচিত তোমাদের কাছে একটি ফল, ম্যাঙ্গো, শেষে ও আছে, এর যখন পুরুলার নাম্বার হবে
বা একের বেশি সংখ্যা আমি বোঝাবো, ইয়ের যোগ হবে। কিন্তু একটা কথা মনে রাখবে, ওয়াইয়ের ক্ষেত্রে যেরকম আমি নিয়ম সে দেখালাম যে ওয়াই সবসময় উঠবে না, ওয়াইয়ের আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে কিন্তু ওই ওয়াই উঠে গিয়ে আইএস হবে না। কি এখানেও তাই আছে, একটা নিয়ম আছে, সেটা তোমাদের এখানে করা নেই, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি শেষে ও আছে ঠিক কথা, কিন্তু যদি এর আগে আবার কোনো ভাওয়েল থেকে যায় তাহলে পরে কিন্তু ইয়ের যোগ হয় না। ঠিক আছে, এরপরে দেখো এফ আইটেমে, এফ আইটেমে যেটা রয়েছে, এফ আইটেমে শব্দের মাঝখানে একটা নিয়ম আছে, একের বেশি সংখ্যা যখন বোঝায় শব্দের মাঝখানে যে ভাওয়েলগুলো থাকে ভাওয়েলটাকে চেঞ্জ করলে পরেই প্লুরাল নাম্বার করা যায়। এখানে তোমাদের ডাবল ওই চেঞ্জ করে ডাবলই করা হয়েছে, সেই নিয়মটুকু শুধু দেখানো হয়েছে। ধরো ফুট পা, এর যখন একাধিক ফুট বোঝাবো ফিট হয়ে যাবে, এই শুধু ডাবল ওটা চেঞ্জ হয়ে ডাবল ই হয়ে যাবে, এই নিয়ম। গুজ, গুজ হচ্ছে রাজহাঁস না, এটা রাজবংশী, এই হলো গিজ। গুজের একের বেশি গুজ বোঝালে গিজ হয়ে যাবে। টুত, দাঁত, একের বেশি দাঁত বোঝালে টিথ হয়ে যাবে। তো এখানে তোমাদের ডাবল ওর পরিবর্তে ডাবল ই, এই চেঞ্জটুকু করলেই এক এবং একের বেশি তৈরি করা যাবে সংখ্যা। এছাড়াও আরও অনেক শব্দ রয়েছে মাঝখানের, মানে মূল কথা এখানে যেটা, এরকম কিছু শব্দ আছে যার মাঝে ভাওয়েল চেঞ্জ করলে পরে একের বেশি সংখ্যা তৈরি করা যায়। আজকে এ পর্যন্ত, আর এখানেও কিছু শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দ ওই নিয়ম অনুযায়ীও হয় যে মাঝখানের ভাওয়েলটা চেঞ্জ করলে পরেই প্লুরাল নাম্বার বা একের বেশি সংখ্যা তৈরি করা যায়। আর কিছু যোগ করে বা মানে বিভিন্ন নিয়মে একের বেশি সংখ্যা তৈরি করা যায়। আর দুটো শব্দ এখানে দেওয়া রয়েছে, ডিয়ার এবং শিপ, এদের কোনো প্লুরালও যা সিঙ্গুলারও তাই, অর্থাৎ এক বোঝালেও যা ওয়ান ডিয়ার, টু ডিয়ার, টু ডিয়ার্স হয় না, ওয়ান শিপ, টু শিপ, টু শিপস হয় না, এদের ক্ষেত্রে এস ইএস বা অন্য যে নিয়ম আছে সেগুলো যোগ করা লাগে না, শব্দটা একই থেকে যায়। আজকে এই পর্যন্ত, আমি তোমাদের খাতাতেও করে দেখাবো, তোমরা এগুলো দেখে নেবে। থ্যাংক ইউ।